IMDb HD যা দেখি তাই দেখাই। যে কথা সেই কাজ। কেমন আছেন বন্ধুরা? IMDb HD পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য। বন্ধুরা, সাথে ক্যামেরা থাকবে, আর আপনাদেরকে কিছু দেখাবো না। সে কি হয়, আমরা এই খেয়ার নৌকায় ঠিক ওপারে পার হব। পার হওয়ার আগে আমাদের চোখে পড়ে গেল এক অপরূপ দৃশ্য, যে দৃশ্যটি আপনাদেরকে না দেখালেই নয়। তাই ক্যামেরা নিয়ে ছুটে গেলাম তাদের কাছে। বাহ, কত না সুন্দর অপূর্ব দৃশ্য! মাথার উপরে সাদা মেঘ আর নীল আকাশ, নিচে পানি আর জেলে ভাইরা মাছ ধরছে, এরকম দৃশ্য আসলে আজকাল এই ডিজিটালের যুগে দেখা বড়ই কষ্টকর। তাই আমাদের চোখ জুড়িয়ে গেল আর ভাবলাম জিনিসটি আমার IMDb-র দর্শকদেরও একটু দেখানো দরকার। তাই একটু কষ্ট করে আপনাদেরকেও দেখালাম। তো চলুন, আসলে ওনারা কী কী মাছ ধরেছে এবং ওনাদের মুখেই আমরা একটু কথা শোনার চেষ্টা করি, তাহলে আরও একটু ক্লিয়ারভাবে বোঝা যাবে। ভাই, আমাদের এই দর্শক যারা দেখতে পাচ্ছেন, একটু বলবেন কি কি মাছ পান আপনারা নদীতে, এবং এই নদীটার নাম কি? এই নদীর নাম হয়েছে রুবেল কালীগঙ্গা নদী। আর এর আছে নদীতে ভ্যারাইটিস মাছ, পোমা মাছ, রামসাস মাছ, চিংড়ি মাছ, সলা চিংড়া, পাবদা, মাঝে মাঝে দেখা গেল যে আপনার শিরেন ট্যাংরা, ভ্যারাইটিস মাছ। এই জালটা যদি মুড়ে টুড়ে বাজে তখন কি করেন? তখন বেশি এখানে মুড়ো নাই। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। কতক্ষণ হয়েছে নামছেন এখানে, মানে এই যে মাছগুলো পাইলেন কতক্ষণ? 10 মিনিট। অনেক ধন্যবাদ। তারপর বাড়ি এই কাছাকাছি নাকি? হ্যাঁ, কাছাকাছি। কত কোনখানে, কি গ্রামের নাম? আমার গ্রামের নাম কলাখালী ইউনিয়ন, গ্রাম চার নাম কলাখালী, থানা জেলা তেজপুর, সদর তেজপুর। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে, বন্ধুরা নদীটির নাম কালীগঙ্গা।
আসলে কালীগঙ্গা কিন্তু এত সুন্দর একটি নদী, এর নাম আসলে কালীগঙ্গা কেন হলো তা আমরা আসলে বলতে পারবো না। এই কালীগঙ্গা নদীতে পোমা, রামসোচ, চিংড়ি, শলা চিংড়া, পাবদা, শিলান ট্যাংরা সহ বিভিন্ন রকমের মাছ এই নদীতে পাওয়া যায়। কিছুক্ষণের জন্য আমিও ফিরে গেলাম সেই ছেলেবেলায়। হঠাৎ মনে পড়ল যে আমাদের তো ওপারে যেতে হবে, তাই আমাদের ট্রলারটি ছুটে চলল ওপারে। জানি না কেমন লেগেছে আমাদের এই প্রোগ্রামটি, আশা করি সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন এবং আরও ভালো ভালো কাজ করার উৎসাহ যোগাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।